إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحسن حسين من النار رواه أبو داود بسند صحيح عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة يستجن بها العبد من النار فإنه لي وأنا عاجز به رواه البيهقي بسند صحيح সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। স্বাভাবিক গতিতেই আমরা প্রতি রমাজান এবং রমাজানের পূর্বে শাবান এই মাসগুলিতে সিয়ামের কথা শুনে থাকি বা বলে থাকি। এরপরেও আমল করা বিষয়টি হচ্ছে মানুষের তাকদীরের উপর। মানুষের তাকদীর যেভাবে লেখা আছে মানুষ সেভাবে আমল করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকদীরের পরিবর্তন ঘটে দুয়ার মাধ্যমে। এ কথাতে আল্লাহ তাআলা বলেছেন মানুষ যদি আমার কাছে বেশি কিছু বলে বা আমার কাছে চায় তাহলে আমি তার তাকদীর যেটা লিখেছি সেটা মিটিয়ে দিয়ে আবার একটা নতুন লিখে দেব। এ কথা আল্লাহ তাআলা বলেছেন। যদিও আমরা এভাবে হাদিসে জানি যে তাকদীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, এ বিষয়ে নতুন কিছু লেখা হবে না। কিতাবা কিতাবান ওয়া ইনদাহু ফাওকা আরশিহি, মানুষের তাকদীর সম্পর্কে এবং পৃথিবীর সব কিছু সম্পর্কে একটা খাতায় লিখে রেখেছেন এবং সেইটা তার পাশে আছে আরশে। খাতাটা আবার নিজের কাছে রেখেছেন, পাশে রেখেছেন। তবে সেখানে একটা কথা লিখা আছে সাবাকাত গাজাবি সাবাকাত রাহমাতি আল্লাহ গাজাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আমি মানুষের পাপের উপরে কিছু করতে চাইলে আমি সেটা আর করি না, তার মানে আমার দয়াটা আমার রাগের উপরে জয়ী হয়ে যায়। তো ওখানে একটা কথা লিখা আছে
যে আমার দয়াটা আমার রাগের ওপরে জয়ী হয়ে আছে, আমি রাগ দিয়ে আমার বান্দার কিছু করব এটা নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে এবার বলেছেন যে বিচারের মাঠে যখন জাহান্নাম এবং জান্নাত হইচই করবে, যে জান্নাত বলবে আমার ভিতরে অসহায় মানুষ কেন, জাহান্নাম বলবে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন, তখন আল্লাহ বলবেন ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ ক্রোধ, ওয়াজ্জববেকে মানাশাও মিন ইবাদি, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব। এই কথা ঠিক যে তার দয়া তার রাগের উপর দিয়ে পার হয়ে গেছে, তবে সবাই যে ক্ষমা পাবে এ কথা ঠিক নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন বিচারের মাঠে বলবেন তুমি কি বলেছিলে যে আমি আল্লাহ, তো ঈসা আলাইহিস সালাম বলবেন আমি যতদিন ছিলাম ততদিন তো আমি নবী আপনি জানেন, আর আমার চলে আসার পরে কি হয়েছে সেটা আপনি জানেন, আমার জীবনে আমি কাউকে আল্লাহ এ কথা আমি বলিনি। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বলবেন ইনতুয়াজ্জিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাস্তাগফিরু লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এখন আমাকে যদি কেউ আল্লাহ বলেও থাকে, তুমি যদি এদের শাস্তি দাও তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, তোমার কে বিচার করতে পারে, তুমি সবাইকে ক্ষমা করতে পারো। তা ঈসা আলাইহিস সালামের এই কথাটা এবং তার রাগ তার দয়াটা রাগের উপর দিয়ে পার হয়ে আছে, এই সব প্রমাণ করে যে বিচারের মাঠে বহু মানুষই ক্ষমা পাবে ইনশাআল্লাহ। তবে মানুষ যদি বেশি দোয়া করে তার ভাগ্যে যেটা লেখা আছে সেটা কেটে দিয়ে নতুন কিছু লেখা হবে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন ভাগ্য যেটাই হোক। বহুদিন থেকে আমরা নফল সিয়াম ফরজ সিয়ামের কথা শুনছি, জানি না কতটুকু আমলের মধ্যে আছি বা আজও সেম আছে কি না, শাবানের নফল সেম সম্পর্কে বা থাকবো কি না এটা একটা তাকদীরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করি। সেম সেম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সেম। সেম শব্দটি আরবি যা কোরআনেও আছে হাদিসেও আছে, রোজা শব্দটি ফার্সি যা কোরআনেও নেই হাদিসেও নেই, ঠিক তেমনি সলাত শব্দটি আরবি যা কোরআনেও আছে হাদিসেও আছে, নামাজ শব্দটি ফার্সি যা কোরআনেও নেই হাদিসেও নেই। আর ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে, তার একটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে সলাত, আর একটা হচ্ছে সিয়াম, একটা হচ্ছে জাকাত, আর একটা হচ্ছে হজ। পাঁচটার তিনটে আরবিতেই আছে, যা ছিল তাই আছে, দুইটা পরিবর্তন হয়েছে, সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে আর সেম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। আপনাকে দেশের আলেম ওলামা যা কিছুই বলুক না কেন, আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন এতে অবশ্যই রহস্য রয়েছে, নিশ্চিত আছে, অবধারিত আছে, রহস্য আছেই আছে। কেননা দুইটা শব্দ এক নয়, সিয়াম মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা, যে কোনো ইবাদতের নাম উপাসনা, আর সালাত যে কোনো ইবাদত নয়, একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ সময়ে বিশেষ নিয়মে চলে,
নিয়মের ১৯ ২০ সালে সেটা বাতিল হয়। নিয়মের ১৯ ২০ সালে সালাতটাই বাতিল। শুধু বাতিল নয়, সালাত আদায়কারীকে আল্লাহ নবী বলেছেন যে ওকে যদি কেউ হত্যা করতে পারে তাহলে বেশি নেকি পাবে। নেন, সেখানে সালাত আর নামাজ এক হতে পারে? সব এবাদতের নাম হচ্ছে নামাজ। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো এবাদত করে সেটার নাম হলো নামাজ, উপাসনা করা, আর সালাত তা নয়। এটা একটা পৃথিবীতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের অভিনব পদ্ধতিতে এক এবাদত, যে এবাদতের সাথে পৃথিবীর কোনো এবাদতের মিল নেই, এবং এক আশ্চর্য এবাদত যার সরিষা সম পরিমাণ যাতে ছাড় নেই, সরিষা সম পরিমাণ ছাড় নেই, হজে আছে, জাকাতে আছে, রোজ সেয়ামে রমাজানে আছে, কিন্তু সলাতে নেই। হতেই পারে না, সলাত আর নামাজ কিয়ামত পর্যন্ত এক নয়। ঠিক তেমনি রোজা মানে হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা, আর সেম মানে হচ্ছে বিরত থাকা। অনেক পার্থক্য দুটোর মধ্যে। উপবাস থাকা যায় সারাদিন গালি দিয়ে না খেয়ে থাকলেই তো হলো, সারাদিন মিথ্যা কথায় ব্যবস্থা করে না খেয়ে থাকলেই তো হলো, তার নাম হচ্ছে উপবাস থাকা। আর সেম তা নয়, সেম না খেয়ে থাকা নয়, সেম মানে হচ্ছে বিরত থাকা। বিরত থাকার বিষয়টিতে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন কাতালা আহাদুকুম আয়ুকাতিলুকা ওয়াসাব্বাহ, তোমাকে কেউ যদি মারে বা তোমাকে কেউ যদি গালি দেয় তাহলে তুমি তার উত্তরে বলো ইন্নি সায়েম, আমি সেম। এই কথাটা আল্লাহ রাসূল বলতে বললেন না যে ভাই আমাকে গালি দিয়েন না, ভাই আমাকে মারিয়েন না, ভাই আমি আমাকে গালি দিচ্ছেন কেন, কি অপরাধ আমি করলাম, এইগুলো আল্লাহ রাসূল বলতে বললেন না। বলছেন যে তুমি বলবে যে আমি সেম, এক আশ্চর্য এবাদত। ও মারছে, আমি তাকে কেন মারছেন এটা বলা হবে না, বলা হবে না এ কথা নয়, আল্লাহ রাসূল এটা বলতে বললেন না। যদি ও মারে তাহলে তুমি বলিও আমি সেম, যদি ও গালি দেয় তাহলে তুমি বলিও যে আমি সেম, আমি সায়েম। এই কথাটা, যদিও বেহেস্ত আর জান্নাত এক নয়, বেহেস্ত হচ্ছে স্বর্গ, আর জান্নাত যেখানে সর্ব ধরনের সুব্যবস্থা আছে, এমন এক আশ্চর্য ব্যবস্থার নাম জান্নাত। আল্লাহ তাআলা বলছেন আদাক্তুল ইবাদি আস-সালিহিনা, হাদিসে কুদসি, আমি আমার ভালো বান্দা বান্দি পুরুষ নারীর জন্য এমন কিছু রেখেছি, মারা তায়নন চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত ওজনন কান কোনোদিন শুনেনি, অমা খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন শুনেনি, তার নাম জান্নাত। জান্নাত মানুষ ভাবতে পারে না কোনোদিন, মানুষের চোখ অনেক কিছু দেখেছে, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ দেখছে ফ্যাক্স মেশিন, মানুষের চোখ আরো কিছু 50,000 বছর 1,000 পরে বছর পরে দেখবে, এরপরেও জান্নাত আশ্চর্য যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা হিসেবে আসতে পারে না। দুই, মানুষের কান কোনোদিন শুনেনি, মানুষের কান অনেক কিছু শুনেছে, মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে সাত সমুদ্র 13 নদী পারে কি আছে, মানুষের কান অনেক কিছু শুনেছে, এরপরেও জান্নাত আশ্চর্য মানুষের কান কোনোদিন শুনেনি, জান্নাত কি জিনিস, জান্নাত কেমন হতে পারে? অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, মানুষের অন্তর অনেক ভাবে, ভাবে যে এখনই সৌদি আরব চলে যেতাম তো কাবা ঘরে তওয়াফ করতাম, মানুষের অন্তর ভাবে এখনই লন্ডন আমেরিকা যেতে পারতাম, দেশটা দেখে আসতাম, মানুষের অন্তর ভাবে কত কিছু ভাবে, এর পরেও জান্নাত এক আশ্চর্য বসবাসের জায়গা যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না, সেটা কেমন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাত কি জিনিস, তার নাম জান্নাত, সেটাকে এরা বলছে বেহেস্ত, আর উনি লিখেন বেহেস্তি জেওয়ার।
বেহেস্তের অলঙ্কার, মিথ্যে কথায় ভর্তি হয়ে আছে। দুনিয়াকে যে কে কিভাবে ভোগ করছে আল্লাহ ভালো জানে, কে ভুল বুঝে, কে সুবিধা বুঝে, কে হিংসে, কে কিভাবে যে ভোগ করছে হিংসা করা যায় না, মারা পর্যন্ত বোঝা যাবে না, না মরা পর্যন্ত সে নিজের বিবেচনায় কি ও সেটা বুঝতে পারবে না। বিবেচনামান মানুষ আছে, বিবেচনা করে, কিন্তু বিবেচনাকে দাম দেয় না, নিজেকে টিকে রাখতে পারে না। বেহেস্ত আর জান্নাত এক নয়, দোজক আর জাহান্নাম এক নয়। জাহান্নাম হচ্ছে যেখানে সবসময় ব্যতিক্রম ধরনের আগুন জ্বলে, জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যতিক্রম ধরনের ঠান্ডা পানি আছে। আর দোজক আগুন যেখানে মানুষ জ্বলে। জাহান্নাম আর দোজক এক নয়, আকাশ জমিন পার্থক্য। যেমন ভাবে আল্লাহ এবং খোদা এক নয়, আল্লাহ আল্লাহর জাতি নাম, আর খোদা ফার্সি শব্দ, খোদ মানে নিজ, আর আমানে এসেছে, খোদা মানে নিজে এসেছে, কবে কাল এসেছে, তাহলে তার আগের দিন আল্লাহ ছিলেন না, এটা শেরিকি শব্দ। খোদার সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই, একেবারেই না জায়েজ, হারাম বলা, আল্লাহই বলতে হবে। মানুষকে বুঝে বলে আসছে দিন রাত, যেহেতু ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে অনেকখানি উল্টে গেছে। আর যারা নিয়ে এসেছে তারা হচ্ছে প্রায় বেদাতি, তারা চিস্তি, তারা তরিকাপন্থী, তারাই নিয়ে এসেছে, তাদের হাতে থেকেছে 750 বছর, তারা চলে গেলে তাদেরই যে দালাল ইংরেজ থেকে যেতেছে 190 বছর, তারা চলে গেলে প্রায় 40 বছর থেকেছে, প্রায় 20 বছর থেকে পাকিস্তানিরা, ওরাও প্রায় সবাই ছিল আপনার আপনার শিয়ে, নবাব সিরাজউদ্দৌলা শিয়ে, ওরা সব শিয়ে, মিস্টার জিনের নিজে শিয়ে, লেখত আলীর নিজে শিয়ে, এরা সব শিয়াপন্থী। আপনি এখানে হক পাবেন কি করে, সবাই যে আপনার উল্টা, হক পাওয়া কত কঠিন, সেইখানে কি হক সহজ, ক্ষমতা যাদের, অফিস আদালত তাদের, কোর্ট কাচারি তাদের, বই পুস্তক তাদের, রাস্তাঘাট তাদের, সবকিছু তাদের, জমি জায়গা তাদের, আজও তাই। আল্লাহ তুমি রহম করো। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। যদিও সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীতে আর কোনো এমন ইবাদত নেই যে ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায়। এ ব্যাপারে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বি আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বলেন, এটা একটা সাহাবীর দাবি আল্লাহ নবীর কাছে। তখন আল্লাহ নবী বলছেন, ওমামা আলাইকা বিসাম ফাইন্নাল্লাহ ইদলাহু, ওমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, কোনো ইবাদত এমন পৃথিবীতে নেই যেটাকে পাশাপাশি সমপর্যায়ের করা যেতে পারে, সিয়াম এমন একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমামা বাহেলি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল মুরনি বি আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলটা করে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা আলাইকা বিসাম ফাইনাল্লাহু মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, একটা দৃষ্টান্ত পেশ করবেন যে এই ইবাদতটা এইটার মতো, এই ইবাদতটা এইটার কাছাকাছি, এরকম যে আপনি একটা কাছাকাছি দৃষ্টান্ত পেশ করবেন ইবাদতের জগতে, সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, একটা আশ্চর্য ব্যতিক্রম ইবাদত। অথচ শুধু না খেয়ে বসে আছেন, এই
এটাই। কেন এটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামুল কোরআন ওয়া ইসফানি ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম বিচার মাঠে মানুষের পক্ষে কথা বলবে। কেন এমন ইবাদত? অবশ্য মানুষের পক্ষে কয়েকটা জিনিস কথা বলবে, তার একটা কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। তার একটা কথা বলবে কালো পাথর, হজ করতে গিয়ে যাকে চুমা দেওয়া হয়। তবে ওদের মধ্যে একটা জটিলতা আছে, সেটা হলো এই যে মানিস তালামা বে হাক্কিন, যার টাকাটা ছিল বৈধ, ওইটুকু না হলে তা একটা বেশ একটা সুবিধে ছিল আর কি, যে হজ করলেই পাথর আমার পক্ষে কথা বলবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে একটা বাক্য লাগিয়ে রেখেছেন, মানিস তালামা বে হাক্কিন, যে সত্য সত্যই বৈধ পন্থায় বৈধভাবে ওকে চুমা দিয়েছে, টাকাটা ছিল বৈধ। ওই জন্য তো মানুষ সাহস করে না নিজের টাকা দিয়ে হজ করতে যেতে, বলছে বাপের যেটুকু জমি পেয়েছে ওইটুকু বিক্রি করে যাব। তার মানে ওর বাপের জমির উপরে তার আস্থা বেশি নিজের জমির চেয়ে, কথাও ঠিক আছে, কথাটা ভুল নেই, মানে এ কথাই ঠিক, অন্তত এইখানে একটু মনের দিক দিয়ে দুর্বলতা তার ভিতরে আছে বা আসে, বা আসাই স্বাভাবিক, আসাটাই ঠিক। মানুষের পক্ষে কথা বলবে বিচার মাঠে কোরআন মাজিদ, এই জন্য অন্তত কমসে কম কিছু না পারলেও ফজরের সালাতের পরে বা এশার সালাতের পরে যখন ঘুমাতে যাবেন তখন অন্তত সূরা ইখলাস ফালাক নাস পড়বেন। কিছুই যদি না পারেন সূরা ইখলাস তো পারবেন, আপনার 24 ঘন্টা যেন পার না হয় কোরআন মাজিদ পড়া ছাড়া, বা কোনো রাত যেন পার না হয় কোরআন মাজিদ পড়া ছাড়া। বেশি না পারলেও সূরা ইখলাস ফালাক নাস তিনটা পড়ার চেষ্টা করবেন, প্রতিদিনই কোরআন মাজিদ পড়বেন। কেন পারেন না? পারা উচিত, পারবেন না কেন? কোরআন মাজিদ আল্লাহ পড়তে বলছেন, কোরআন মাজিদ আল্লাহর দয়া, কোরআন মাজিদ আল্লাহর রহমত, কোরআন মাজিদ একটা ব্যতিক্রম মজেজা। কিয়ামত পর্যন্ত যে বইটার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সেটা হলো কোরআন মাজিদ, সেই যে আপনি একটু পড়েন না কেন? আমি আপনার দিনী ভাই হিসাবে আজকের বক্তব্যের খুতবার এ অংশে আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি দিনী ভাই বোন হিসেবে বিশেষ পরামর্শে বিশেষ অনুরোধ করে বলছি, আপনি একটু রাতে সকালে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন, আপনি বলেন ইনশাআল্লাহ। বেশি না পারলে এক পৃষ্ঠে পড়ে, এক পৃষ্ঠেও যদি না কুলায় দুই একটা আয়াত হোক, মানে জীবনের উপরে একবারে জীবন বাজি রেখে অভ্যাস করে নেবেন, মানে করাই লাগবে। আমি ফজরের সালাতের পরে আমার যতই সমস্যা থাকে আমি অন্তত দুটো আয়াত পড়ব, এরকম একটা জরুরি হিসাব করে নেবেন। কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তবে কোরআন মাজিদের ব্যাপারে আর একটা বিপদ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে, এটা বিপদ বেশি হয়ে গেল। যদি আপনি কোরআন মাজিদ না পড়েন তাহলে কোরআন মাজিদ বিপক্ষে কথা বলবে, কালো পাথরের চেয়ে এটা বেশি কঠিন হলো। তার মানে যদি টাকা বৈধ হয় কালো পাথর কথা বলবে, আর যদি বৈধ না হয় কিছু বলবে না, বিপক্ষে যাবে না। কিন্তু কোরআন মাজিদ এক আশ্চর্য গ্রন্থ, যেটা আপনার বিপক্ষে কথা বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে, বুখারী মুসলিম। কাজে যেসব বিষয়গুলি জীবন বাজি রেখে করা দরকার, তার মধ্যে একটা হলো কোরআন মাজিদ নিয়মিত অল্প হলো পড়া অভ্যাসী হওয়ার ব্যাপারে জীবন বাজি রেখে করা দরকার, পড়বই এরকম একটা হিসাব, ইনশাল্লাহ পড়বই এরকম একটা হিসাব রাখতে হবে। কোরআন বিপক্ষের একটা ব্যাপার আছে, পক্ষে হলো তো আলহামদুলিল্লাহ, তো না পড়লে বিপক্ষে হবে সেটা কঠিন হয়ে গেল। সেম মানুষের পক্ষে কথা বলবে, সেম বলবে রব্বি মানাতুহুন তমা বিন্নাহারে ফাসাফাইনি ফিহে,
আল্লাহ আমি এই লোকটাকে দিনে খাওয়া হতে এবং তার প্রবৃত্তি হতে আমি তাকে ঠেকিয়ে রেখেছি, আমি তাকে তার মন মতো চলতে দিনি আর আমি তাকে খেতে দিনি, ফাসাফাইনি ফিহে, এই লোকটার ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো, ফাইসাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, সিয়াম তুমি যখন পক্ষে কথা বলছো তাহলে আমি তোমার কথা শুনলাম, আমি তাকে মাফ করে দিলাম, যাও। সিয়াম আমার পক্ষে কথা বলবে, তবে এই কথাটা আবার শেষে বলবো যদি স্মরণ থাকে ইনশাআল্লাহ, যে সিয়াম আমার পক্ষে কথা বলার সময়তে দুইটা শর্ত লাগিয়ে কথা বলবে, আল্লাহ আমার একটা কথা শোনো, আমার কারণে দুইটা জিনিস করেনি, অতএব শোনো, এক খায়নি আর এক মন মতো চলেনি, আমার কারণেই চলেনি, তা আমি একটা কথা বলছি শুনবো না, আমি আমি বলছি একে মাফ করো। তা আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো মাফ করলাম। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু আল হাসামানি আবওয়াব, জান্নাতের আটটি দরজা রয়েছে, মিনা বাব ইসমার রায়াম, জাহান্নাম একটি দরজা সাতটি, জান্নাত একটি দরজা আটটি, জাহান্নাম একটি দরজা সাতটি আর জান্নাত একটি দরজা আটটি, আটটা দরজা থেকে ফেরেশতারা মানুষকে ডাকবে, আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, যারা তাহাজ্জুদ পড়েছেন এই দরজা দিয়ে, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান খেরাত করেছেন এই দরজা দিয়ে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী এমন কোন ব্যক্তি হবে কি যাকে সব দরজা থেকে ডাকবে? হ্যাঁ, তার মধ্যে তুমি। আবু বকর সিদ্দিক ব্যতিক্রম মানুষ, আল্লাহু আকবার, ব্যতিক্রম মানুষ, আল্লাহ তাদেরকে তাকে এই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে, আরো মানুষ এই মর্যাদা পেতে পারে। তো হ্যাঁ, যাদের যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে তার মধ্যে তুমি। আমি এখন যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা কথা বলেছেন সিয়াম পালনকারীর ব্যাপারে, এজা দাখালা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীদের যে একটা দরজা আছে, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে, ওই দরজা দিয়ে আর কোন ইবাদতকারী প্রবেশ করতে পারবে না, সে যত বড়ই আবেদন, দিন রাত যদি কান্নাকাটি করে অঝর নয়ের চোখে পানি ঝরাই, যে এক সময় আপনাকে আমি বলেছি সবচেয়ে বেশি আল্লাহ সন্তুষ্ট হন এক ফোঁটা চোখের পানিতে, চোখের পানি যতই ঝরাক পাপ ক্ষমা হতে পারে কিন্তু ওই দরজাতে ঢোকার সুযোগ হবে না, ওই দরজাতে শুধুমাত্র কারা প্রবেশ করবে? সিয়াম পালনকারী। অন্যান্য দরজাতে সবাই ঢুকতে পারে, হজ পালনকারীর দরজাতে ওই ঢুক আরো পাঁচজন ঢুকবে, দানকারীর দরজা দিয়ে ওরা ঢুকবে আরো পাঁচজন ঢুকবে, সলাত আদায়কারীর দরজা দিয়ে তারা ঢুকবে আরো পাঁচজন ঢুকবে, কিন্তু সিয়াম পালনকারী এক আশ্চর্য মানুষ, একটা আশ্চর্য ইবাদত যে ওই দরজা দিয়ে কারো সুযোগ হবে না। আপনাকে আমি কি বোঝাচ্ছি বলতে বুঝতে পারছেন? সিয়াম ব্যতিক্রম ইবাদত, এবাদতের জগতে এর দৃষ্টান্ত কোনো এবাদত নেই, যদি থাকতো তাহলে কই হয় না কেন? আল্লাহ রাসূল বলতেন যে এরকম আর একটা দরজা আছে, তা বলতেন, বলতেন যে এরকম আরো দুটা দরজা আছে, কিন্তু তা তিনি বললেন না, শুধু বললেন যে ওই শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে, মানে সেম এর দৃষ্টান্ত কোনো এবাদত নেই। এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামা ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, 500 বছরের পথ। তার মানে একদিন সিয়াম পালন করলে জাহান্নাম তার থেকে 500 বছরের পথ দূরে সরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ,
বাদ আল্লাহ ওয়াজহানের নারী সাবিনা খলিফা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে তার মুখখানাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরে দেওয়া হবে। 70, 100, 500 সব মিলে ফলাফল হলো এই, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, তাকে জান্নাতে দিবেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 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 বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্না ও হিসনুন হাসিনুন মিনান নার, জাহান্নাম একটা ঢাল যেটা থেকে বিপদ থেকে বাঁচা যায়। এরপরে বলছেন এটা খুব শক্তিশালী দুর্গ, যেই দুর্গ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, এত শক্তিশালী দুর্গ যে এটা ভেদ করে মানুষ ঢুকতে পারবে না। এটা সেম এমন একটা দুর্গ যে এটা ভেদ করে কোনো ক্ষতি ঢুকতে পারবে না, অর্থাৎ এ ব্যক্তি জান্নাতে যাবেই। সেম একটা দুর্গ, কিছা থেকে দুর্গ মেনে না। আল্লাহ রাসূল বলছেন আর সেম জুন্না, সেম হচ্ছে ঢাল, এস্তা জেন্ন বেহাল আব্দ মিনান নার, মানুষ এই ঢাল দিয়ে এই দুর্গ দিয়ে জাহান্নাম থেকে বাঁচে। ফাইনাহু লি ওয়ানা আজিজি বিহি, সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। এই কথাটা আবার বলছে একটু পরে, সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফাল হাসানাতু বি আসর আমসালাহ ইলা সাবে মিয়াদ সাইব, আদম সন্তানের প্রত্যেকটা নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো বেশি হয়। যখন 1 নেকি করে তখন আমি ফেরেশতাকে বলে দিই 10 লিখো, 1 মানে 10, তারপরে ওটা আমি বাড়াতে বলি, বাড়াও বাড়াও 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও আরো বাড়াও, ইল্লা সম ফাইনহুলি অনাজি জিবেহি। তবে সেম সেম এমন নয়, সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। শ্যাম পালন করে আপনি নেকি পাবেন এ কথা নাই, শ্যাম পালন করে কয় নেকি পাবেন, শ্যাম পালন করে 10 নেকি পাবেন এ কথা আল্লাহ রাসূল বলেননি, শ্যাম পালন করে এত নেকি পাবেন এ কথা আপনি বলেন। আল্লাহ রাসূল বলেছেন কে যদি মানুষকে মাটি দিতে যায় জানাজা পর্যন্ত যদি থাকে তাহলে 1 কেরাত নেকি হলো, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে 2 কেরাত নেকি হলো, 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান, ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না, তাহলে জানাজাতে গেলে এই নেকি পেলাম, কিন্তু সিয়াম পালন করলে আমি কত নেকি পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামের এরকম কোন নেকি নেই, সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আমি আপনাকে বারবার বোঝাতে চেষ্টা করছি, এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সিয়াম, যার দৃষ্টান্ত কোনো এবাদত নেই, যার সমপর্যায়ের কোনো এবাদত নেই। সে কথাই বলছি, সে কথা আল্লাহ রাসূল বলছেন আদম সন্তানের প্রত্যেকটা নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো হয় আরো হয় আরো হয়, তবে সেম সেম এমন হয় না, সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিব। যেহেতু এর কোনো 10-20 নেকি নেই, যেহেতু এর কোনো ওজন নেকি নেই, তো ওজন কি? সেম মানে আমি জান্নাত পাব, সেম মানে আমি জান্নাত পাব। ব্যতিক্রমে বলতে একটা জান্নাতের কথা বলেন যাতে জান্নাতে চলে যাবো, সেম পালন করো। এবাদতের জগতে এর সমপর্যায়ের কোনো এবাদত নেই, এবাদতের জগতের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে নফল সেম পালন করার জন্য আন্তরিকভাবে উদ্বুদ্ধ করছিলাম, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নফল সিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রামাজান শাহরুল্লাহিল মুহাররম, রামাজানের পরে
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মহররমের সিয়াম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী মহররমের দশ তারিখে আশুরার দশ তারিখে সিয়াম পালন করলেন আর আমাদেরকে বললেন যে তোমরাও করো। তো যেমন আমাদেরকে বললেন তেমনি আমরা বলে বসলাম। মহররমের দশ তারিখে সিয়াম পালন করবো মানে সেটা ইহুদি খ্রিস্টান তাদের বড় দিন মনে করে, মহররমের দশ তারিখ তাদের বড় দিন। আর আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আমরা মহররমের দশ তারিখে সিয়াম পালন করবো কেন? সম্মানিত মসজিদের দিনী মুসল্লি ভাই ও বোন, মনে রাখবেন, ব্যক্তি যত বড়ই হোক যদি আপনার বিবেচনায় আসে যে কথা ভুল হচ্ছে আপনি তাৎক্ষণিক ধরবেন, এ কথাই ঠিক, পরে ধরে কোনো লাভ নেই। দেখেছেন মুখের উপরে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বলছেন মহররমের সিয়াম থাকো, আমি থাকছি, সাথে সাথে মুখের উপরে বলছেন মহররমের সিয়াম থাকবো মানে মহররমের দশ তারিখ ইহুদি খ্রিস্টান সেটা বড় মনে করে। ও ফেরাউন ডুবে গেছে আর মুসা আলাইহিস সালাম বেঁচে গেছে, বিশাল ব্যাপার, সেই দিন আমাদের বড় দিন, শুকরিয়া আদায় করবো, সেই জন্য তারা থাকে। আল্লাহ রাসূল বললেন, ওহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে লাইন বাকাই তোলা সমান না তাসেয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও সিয়াম পালন করব, 10 তারিখ হবে শুকরিয়া আদায়ের জন্য আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতার জন্য। বুঝাতে পারলাম না? এটা কিন্তু আর একটার সাথে লেগে আছে, সেটা হলো মহররমের 10 তারিখে হুসাইন শহীদ হয়েছে, যার জন্য হুসাইনের এই মহররমের 10 তারিখে কত খেলাধুলা, কত মারামারি, কত হইচই, কত কাটাকাটি সব চলে। এর সাথে তিনটে লেগে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহররমের সিয়াম পালন করতে নিয়ে, এক হুসাইনের শহীদ, দুই এই দিনে ফেরাউন ডুবে গেছে, তিন কয়েকটা এসে জমা ধরে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো, হ্যাঁ ইহুদি খ্রিস্টান যদি শুকরিয়া আদায় করতে পারে আমরাও শুকরিয়া আদায় করব, আল্লাহর ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, শুকরিয়া আদায় করবই করব, তো বিরোধিতা করতে হবে যে, তো তাহলে 9 তারিখও রাখবো, তাহলে বিরোধিতা হয়ে গেল। তাই মহররমের দুই দিন সিয়াম পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতা সিয়াম আলাল্লাহ ইয়াসুমা আই সিয়ামা ইয়াম আশুরা আতা সিয়াম আলাল্লাহ আই ইউকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু, আমি আশাবাদী আল্লাহর উপরে মানুষ যদি মহররমের দুই দিন সিয়াম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। তারপরের বাক্য, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম রাখে, একদিন আরাফার দিন একদিন যদি সিয়াম রাখে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। মানে একদিনই তো অনেক ব্যাপার, এতক্ষণ যা বললাম মহরম সম্পর্কে এইবার তো এক কথাতে সবকে ছেড়ে চলে গেল। জি তাই, আরাফার একদিন সিয়াম সমান আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। তবে যারা হাজি আরাফার মাঠে থাকবেন তারা সিয়াম পালন করবেন না, সারা পৃথিবীতে যারা যেখানে আছে তারা আরাফার দিন সিয়াম পালন করবে, সেই দিন হিসাব করেই রাখবে, যদি মিল না খাই তাহলে একদিন আগে হতে পারে তাহলে একদিন পরেও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তার নিয়ত থাকবে যে আমি আরাফার দিন সিয়াম থাকছি। সেই দিনে এক অবাক আশ্চর্য দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার মাঠে আমি যত মানুষকে ক্ষমা করি পৃথিবীর আর কোনো দিন আর কোনো সময় তত মানুষকে আমি ক্ষমা করি না। আরাফার দিন আরাফার মাঠে যত মানুষকে ক্ষমা করা হয় পৃথিবীতে আর কোনো এমন দিন নাই, সেটা লাইলাতুল কাদর হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের শেষ অংশ হোক, সেটাই হোক না কেন, আর কোনো দিন এমন দিন নেই, আর কোনো দিন এমন সময় নেই যেই সময়ে অত ক্ষমা পাই যত ক্ষমা আরাফার দিনে মানুষ পায়। সেটাই হলো এটা, একদিন সিয়াম পালন করলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মানুষ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করলে যত নিকে হে তত হবে 13, 14, 15। যদি গোনা তো অসুবিধা হয় তাহলে আগে পিছু হলে কোনো সমস্যা নেই। মহিলাদের ঋতু হাইজের কারণে যদি আগে পিছু হয় কোনো সমস্যা নেই। 13, 14, 15 এসে হাইজ তাহলে ভালো হয়ে যায়, তারপরে শুরু হবে, অসুবিধা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে পিছু আমি সিয়াম পালন করেছি প্রতি মাসে তিন দিন, 13, 14, 15। সারা বছর সিয়াম পালনের নেকি হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। মানুষ যদি রমাজানের সিয়াম পালন করে, তারপরে শাওয়ালে যদি ছয় দিন সিয়াম পালন করে, তাহলে তাকে সারা বছর সিয়াম পালনের নেকি দেওয়া হবে। উল্লেখ্য যে রমাজানে মহিলার হাইজের কারণে 4টা, 5টা, 7টা ছুটে গেছে, ওইগুলো আগে করতে হবে, তারপরে শাওয়ালের করতে হবে, এটা একবারে নগদ মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রমাজানে আমার ঋতুর কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমি সামনে শাওয়ালে রাখতাম, পরের বছর শাওয়ালে। তার মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি শাওয়াল মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, ওই সুযোগে আমি আমার এই ছুটে যাওয়াগুলি ছাড়তাম, করে নিতাম। এমনি দিনে আমি করতে যেতাম না, কেননা কখন যে তিনি আমাকে প্রয়োজন মনে করেন সেই সময় আমি বলবো আমি সিয়াম আছি, এই কথা আমি আয়েশা তাকে বলতে চাই না। আমি বলতে চাই না আপনি আমাকে ডাকবেন আর আমি বলবো আমি সিয়াম আছি, এটা আমি বলতে চাই না। এই জন্য আমি এই 9 মাস বাকি রেখে 10 মাস বসে থেকে আবার যখন শাবান আসত তখন আমি গত রমজানে ছুটে যাওয়াগুলি রাখতাম। তার মানে আমি জানি যে তিনি শাবানে বেশি বেশি রাখবেন। একটু পরে যেটা বলতে যাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, আমি বলছিলাম যদি আপনি শাওয়ালের 6 দিন সিয়াম পালন করেন তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে, এই কথাই ঠিক, ধারাবাহিক রাখেন এটাই ঠিক। যদি একদিন রাখলেন আর একদিন ছেড়ে দিলেন আর একদিন রাখলেন, তবে এটা গুনাহ হবে না, ছেড়ে ছেড়ে রাখতে হবে, এ কথা মিথ্যে। আগে ফরজ পালন করতে হবে তারপর রাখতে হবে, এ কথা মিথ্যে। ধারাবাহিক রাখেন এটাই সুন্দর। আপনি শাওয়াল মাসের মধ্যে 6টা রাখেন, অন্তত 6টা রাখার চেষ্টা করেন যে কোনো দিনে, সম্মানিত মসজিদের মুসল্লি। এবার শাওয়াল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাওয়ানা কুল্লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাওয়াল সিয়াম পালন করতেন। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইয়াসুমু শাওয়ানা ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ানের সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাওয়ান রমাজান। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি জীবনে, শাওয়ান আর রমাজান ছাড়া। আল্লাহ রাসূলকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান আর রমাজান ছাড়া। তিনি শাবান এবং রমাজান পুরো 2 মাস সিয়াম পালন করতেন। তবে অন্য হাদিসে উম্মু সালমা আবার বলছেন, শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম শাবান থেকে 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি প্রথম শাবান থেকে 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করেন, না হলে 2, 4, 5, 10টা করেন, কিছু করেন, চেষ্টা করেন। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না। 15ই শাবান সিয়াম পালন করার ব্যাপারে যত জাল মিথ্যা হাদিস আছে, আজকের জুমার খুতবায় আমি সময়ের অভাবে বলতে চেয়েছিলাম তা হলো না, তবে আপনি মনে রাখবেন 15ই শাবান সম্পর্কে প্রায় 200 জাল হাদিস আছে মানুষের বানানো, সবগুলি সহি হাদিসের বিপরীত। 15ই শাবানে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি বন্ধ করে রাতে গোসল করে রাত গোলাপ আতর জল সব মেখে দিনে সিয়াম পালন করতে হবে, এটা একবারে নগদ মিথ্যা কথা, সাবধান থাকবেন। 15ই শাবানে সিয়াম পালন করতে হবে না। ওরাই 15ই শাবানে সিয়াম পালন করবে যারা 13, 14, 15 করে, 13, 14, 15 করে, অন্য মাসে করেছে এখানেও করবে। শুধু 15ই শাবান বা 2 দিন কোনটাই ঠিক নয়, ওখানে যাবেনই না আজ থেকে শুরু করেন,
শনিবার থেকে সিয়াম পালন করে 10-15-20টা যা আপনার পরিস্থিতি দেখুলাই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলতেন, আমার যখন আমলটা আল্লাহ এবং আল্লাহর কাছে যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, এটা আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ভালোবাসি, আমার মনটা চাই, আমি ভালোবাসি, আমার মনটা চাই, আমার যখন নেকি আমল আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, আল্লাহ দেখুক যে আমি সেম আছি, এটা আমি চাই যে আমার রিপোর্টের অবস্থায় উনি আমাকে দেখবেন যে আমি সেম আছি। সম্মানিত মসজিদের মুসল্লি, কোনোটাই যদি না পারেন তাহলে এখানে আসেন, অন্তত বৃহস্পতিবার সোমবার সেম পালন করার চেষ্টা করি। জরুরি কথা যে অনেক বেশি খাচ্ছি, আমার তো ঢাকা শহরের মানুষ, খাওয়া দাওয়া বেশি, আইটেমও বেশি, তো এত খেলে সকালে হাঁটাহাঁটি করা লাগে। আমি মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলার জীবন যদি আমরা বাছাই করি তাহলে মনে হয় এত কিছু করা লাগবে না। প্রথমত চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি, দেখি শরীর হালকা হয় কি না, যদি না হয় তাহলে চলেন যাই 13-14-15 করি, এত যদি হালকা না হয় তাহলে চলেন যাই একদিন সিয়াম থাকি আর দুদিন এমনি থাকি, এত যদি না হয় তাহলে চলেন দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করি, একদিন সিয়াম থাকি একদিন এমনি থাকি, শরীর এমনিতে ঠিক হবে। আজকের জুমার শেষ কথা, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বৃহস্পতিবার সোমবার এই তিনটে দুটো দিন তিনি জানতেন, কিন্তু শাবান মাসে কোন দিন রিপোর্ট পেশ করা হয় এইটা তার জানা ছিল না। এই কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন শুধু খালি রিপোর্টটা ধরার জন্য। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি, বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি, এই লোভে এই আশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন। তার জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিল সেদিন 15-ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে এভাবে গোসল করে দিনে সিয়াম পালন করে, যা নগদ মিথ্যা, যা বিদআত। সম্মানিত মসজিদে মুসল্লি, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি, আমি আপনাদেরকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আমার ব্যস্ততার সাথে আছি, জানি না আপনার সাথে আমি রমজান মাসে সাক্ষাৎ করতে পারবো কি না। আমি আপনার দিনি ভাই হিসাবে একটা কথা আপনাকে আমি বলে রাখছি, যেটা আপনাকে আমি শতদিন বলেছি, আমার মনে বড় সাধ। আল্লাহু 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 আল্লাহু।